জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। রেল পুলিশের বড় নিয়োগ, পুরুষ কনস্টেবল 4,500, মহিলা কনস্টেবল 4,500। রেলমন্ত্রী বড় ঘোষণা, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। তো ভিডিওটা কেউ একটু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো সমস্ত কিছু। ভিডিওতে ডিটেলস বলে দেবো, কত হাইট লাগবে, কত চেস্ট লাগবে, কত কী সমস্ত কিছু ফুল আলোচনা করবো। ওকে, তো ভিডিওটা শুরু কর, চলো শুরু করা যাক। তোমরা আমাকে আমার কাছে অনেকে কমেন্ট করো যে দাদা আরপিএফ সম্পর্কে কিছু বলো। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ আরপিএফ 4,500, মানে 4,500 পদ মহিলাকে মহিলাকে নাম। ওকে, হিন্দি আমার অত ভালো নাই, ঠিক আছে, হিন্দি আমি পড়তে অত পারি না। 9,000 এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, এটা রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই ঘোষণা করেছিলেন। ওকে, 50-50% মানে ছেলে মেয়ে উভয় দিকেই দেওয়া হবে, তার মানে তোমাদের 4,500 মহিলা আর 4,500 পুরুষ কনস্টেবল। তো তোমাদের বয়স কী লাগবে, উচ্চতা কী লাগবে, তোমাদের সমস্ত কিছু এলিজিবল ক্রাইটেরিয়া যেগুলো লাগে, কী পাস লাগবে, সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, একটুকু মাঝে স্কিপ করবে না, আর অনেক কিছু মিস করে যাবে। ওকে, তো চলো, তোমরা আরপিএফ কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে জব, যে কে অ্যাপ্লাই করতে পারো, মেল ফিমেল দুজনই। ওকে, আরপিএফ কনস্টেবল ভর্তি 2020, জব লোকেশন অল ওভার ইন্ডিয়া। অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিই চলো। অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, তোমাদের যে ফিস রয়েছে সেটা কিন্তু 500 টাকা রয়েছে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা থাকে, আর 400 টাকা তোমাদের রিফান্ডেবল থাকে, আর 100 টাকা কেটে নেয়। ওকে, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 250 টাকা থাকে, তো 250 টাকা রিফান্ডেবল, পরে সেটা ব্যাক দিয়ে দেয়। দেখতে পাচ্ছ, পরীক্ষা যদি অ্যাটেন্ড করে তাহলে কিন্তু ব্যাক দিবে, নাহলে দেয় না। আরপিএফ কনস্টেবল স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, 21,700 টাকা থেকে 69,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি স্কেলটা বেশ ভালো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখন এজ লিমিট, তোমাদের যে বয়সের যে যেটা লাগে এজ লিমিট, সেটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট এজ লিমিট শুড বি 18 ইয়ার্স টু 25 ইয়ার্স। এজ অন 1 জানুয়ারি 2021 থেকে তোমাদের বয়স ধরা হবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এক্সট্রা ছাড় থাকে, কী ছাড় থাকে সেটা তোমরা দেখে নিই চলো। সেটা দেখে নিয়ে হচ্ছে, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকবে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় থাকবে। তাহলে এখানে তোমাদের জেনারেলদের 18 থেকে 25 বছর, সেখানে যদি 3 বছর অ্যাড করা হয় ওবিসিদের ক্ষেত্রে, তাহলে তোমাদের 28 বছর দাঁড়াচ্ছে। এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের 30 বছর দাঁড়াচ্ছে। ওকে, আশা করি তোমরা সব বুঝতে পারছো। এখানে দেখো, তোমাদের এবার এজে কিন্তু ছাড়ও দিতে পারে, কারণ কোভিড-19 জন্য এই ভ্যাকেন্সিটা কিন্তু আগে বেরোনোর কথা ছিল, এখনও ভ্যাকেন্সিটা অফিসিয়ালভাবে পাবলিশ হয়নি। কিন্তু এই ভ্যাকেন্সিটা কবে পাবলিশ হবে তোমাদের আমি বলে দিচ্ছি, এই ভ্যাকেন্সিটা পাবলিশ হবে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে। ওকে, নেক্সট মান্থে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আসছে, অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে, এই ভ্যাকেন্সিটা আসবে জানুয়ারি টু ফেব্রুয়ারি, মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন হবে, অনলাইন অ্যাপ্লিকেশন। তারপর তোমাদের যে এটা চলো, তারপর তোমাদের আমি বলছি ধীরে ধীরে, তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের যে উচ্চতা লাগে, মেল ক্যান্ডিডেটের জন্য মানে ছেলেদের জন্য 165 সেন্টিমিটার লাগে, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, নর্থ ইন্ডিয়ান জোন ক্যান্ডিডেটের জন্য 162 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। আর তোমাদের চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেট, তোমাদের ছেলেদের খালি বুকের ছাতি মাপা হয়, মেয়েদের কিন্তু মাপা হয় না। ওকে, তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে জেনারেল ওবিসি, ওবিসির ক্ষেত্রে তোমাদের জেনারেল ওবিসি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার, 80 সেমি তোমার নর্মালি লাগবে, ফুলিয়ে 5 সেমি 85 সেমি করতে হবে। এসটিদের ক্ষেত্রে 77 থেকে 72 সেন্টিমিটার নর্মালি, আর 82 সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে। রানিং ফর মেল ক্যান্ডিডেট, তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের জন্য যে দৌড়টা থাকবে সেটা হচ্ছে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে তোমাকে কভার করতে হবে। হাই জাম্প থাকে 4 ফিট, আর লং জাম্প থাকে তোমাদের কিন্তু 14 ফিট। ওকে, হাই জাম্প 4 ফিট, লং জাম্প তোমাদের কিন্তু থাকে সেখানে 14 ফিট। আর এখানে দেখতে পাচ্ছ রানিং টেস্ট ফর ফিমেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট মানে মহিলাদের জন্য তোমাদের রানিং থাকে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কভার করতে হবে, 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে। হাই জাম্প থাকে এখানে, হাই জাম্প মেয়েদের ক্ষেত্রে থাকে 3 ফিট, লং জাম্প থাকে 9 ফিট। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হলেই হয়ে যায়, এর থেকে উচ্চ যোগ্যতা থাকলেও হবে, আর মাধ্যমিক পাস থাকলেও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা থাকে তোমাদের সেটা বলে দিই। প্রথমে তোমাদের সিবিটি টেস্ট হয়, মানে কম্পিউটার বেস এক্সাম টেস্ট যেটা হয়, সিবিটি বা সিবিই যেটা বলে সেটা হয়। তারপর তোমাদের হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি, যেটা তোমাদের থাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, আর যেটা তোমাদের থাকে পিএমটি। ওকে, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট থাকে, তারপর তোমাদের যেটা সর্বশেষ হয়ে থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা হয়ে তোমাদের আরপিএফের সিলেকশন হয়। এবার যারা যারা এই পোস্টটাতে অ্যাপ্লিকেশন করতে যাও, তোমরা ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, অলরেডি শুরু আশা করি শুরু করে দিয়েছো, কারণ এই ভ্যাকেন্সিটা জানুয়ারিতেই অফিসিয়ালি পাবলিশ হচ্ছে। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।